ব্যাপার্স কেমন আছেন সবাই? আমার মনে হচ্ছে ভালো আছেন সবাই। একটা বিষয় নিয়ে বর্তমানে আমাদের দেশে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, আমি একটু জাস্ট সে বিষয় নিয়ে দুটো কথা বলার জন্যই আজকে মূলত এই ভিডিওটা রেকর্ড করেছি। তো বিষয়টা হচ্ছে আমাদের দেশে বর্তমান যে একটা আলোড়ন, যেটা হচ্ছে কল্লা কাটা নিয়ে, ছেলে ধরা, যেটা কল্লা কাটা। আর একটা বিষয় খুবই হাসি পাচ্ছে, কারণ হচ্ছে যখন ছোট ছিলাম তো মা বাবা ভয় দেখাইতো যে বাহিরে যাবি না, কল্লা কাটা আছে, এই ধরনের, যাতে ঘরে থাকি এই জন্য। তো বর্তমান যে ডিজিটাল যুগ, বাংলাদেশের যে ডিজিটালাইজেশন যে সময়টা, তো এই সময়টায় আমরা যে এখন বর্তমানে এই কল্লা কাটা বিশ্বস্ত হয়ে পড়ছি খুব বেশি, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে। একটা বিষয় দেখলাম গতকালকে বগুড়ায়, এক প্রেমিকা অন্য এক প্রেমিকার কাছে রাত্রে দেখা করার জন্য গেছে, তাকে ঘনতলাই দেওয়া হয়েছে এই যে কল্লা কাটা বললে। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যেটা হচ্ছে বাগেরহাট, আমার আগে বলে রাখি আমি বরিশাল বরগুনা ডিস্ট্রিক্টের সন্তান। তো সেক্ষেত্রে বাগেরহাট আমাদের থেকে বেশি একটা দূরে না। তো সেখানে একটা ঘটনা হচ্ছে, সেখানে একটা পাগল তো রাস্তায় থাকবে, এটা স্বাভাবিক, রাস্তায় থাকবে, রাস্তায় ঘুমাবে, তার কোনো দিক নির্দেশনা নেই। তো সেক্ষেত্রে পাগল রাত্রেবেলা রাস্তা হাঁটাহাঁটি করতেছে, কিছু জনগণ মিল্লা তারে মারধর করলো, সে মোটামুটি একটা পর্যায়ে যাইয়া সে একটা কল্লা কাটা হয়ে গেল। তো আমাদের দেশের এই পরিস্থিতি এরকম, কোনো পূর্বশত্রুর জের ধরে যদি কেউ কাউকে খুন করে, কেউ কাউকে মারধর করে, সেটাও একটা এই কল্লা কাটার ভিতরে নিয়ে আসা হয়। আসলে মূলত আমাদের যে পদ্মা সেতু প্রকল্প, এই প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে যে ধরনের বাধা সৃষ্টি হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, তারপরেও আমাদের যে পদ্মা সেতু প্রকল্পের কাজ চলতেছে, এইটা বিশ্বের দরবারে আমাদের শুক্রিয়া আদায় করা উচিত, আল্লাহর দরবারে, বিশ্ব দরবারে, যে আমরা পদ্মা সেতু করে যে আমরা বাংলাদেশটাকে একটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক কিছু। তো আমি কথা বেশি বাড়াবো না, শুধু একটা কথা বলতে চাই, প্রজেক্ট, যেহেতু আমি একটা বিষয় খুব ভালো বুঝতে পারতেছি যে পদ্মা সেতু একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা একটা ছোট্ট প্রজেক্ট, আমার মনে হয় এর চেয়ে পৃথিবীতে বহু বড় 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 প্রজেক্ট রয়েছে। যেমন আমি একজন প্রবাসী হিসেবে আজকে আলোচনায় আসার মূল অর্থই হচ্ছে আমি এই দেশে মিডল ইস্টের সৌদি আরবে বড় বড় মেগা প্রজেক্টগুলো, যেগুলো 1 লক্ষ, 1.5 লক্ষ, 1,20,000 এরকমের লোক কাজ করে, এমন প্রজেক্টে কাজ করেছি, আধো আজকে পর্যন্ত কুসংস্কারের মতো শুনি নেই যে এই সকল প্রজেক্টে আপনার মাথা লাগে, কারো ব্লাড দরকার, কারো বডি দরকার, নিখুঁত কোনো মানুষের শরীরের কোনো অংশ দরকার, এমন কিন্তু কোনো কিছু আধো এখন পর্যন্ত শুনি নেই। তাহলে আমাদের দেশের এই সাধারণ ছোট্ট একটা প্রজেক্টে কী কারণে এই কল্লাগুলো লাগবে? তো আমার আপনাদের কাছে প্রশ্ন রইল, আসলে কী কারণে আমাদের বাংলাদেশের বেশি মুসলিম ধর্ম বিশ্বাসী মানুষ, কোনো কিতাবে বা কোনো গ্রন্থে আপনারা কি পেয়েছেন যে কোনো প্রজেক্ট করতে গেলে সেখানে কল্লার দরকার হয়? যারা ভিডিওটি দেখেছেন অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই ধরনের কোনো গ্রন্থ আমাদের বাংলাদেশে আছে কি না, বা আমাদের গভর্নমেন্ট কোনো রুলসে আছে কি না যে কোনো প্রজেক্ট করতে হলে সেখানে কল্লা দেওয়ার দরকার আছে। আমার মনে হচ্ছে এই পদ্মা সেতু প্রকল্পকে কেউ বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্যই মূলত এটা এক ধরনের একটা চাল, যাতে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যায়, আমরা বিশ্বের দরবারে মাথা জাগিয়ে কখনো না বলতে পারি যে আমাদের দেশে এত বড় একটা প্রকল্প হয়েছে, আমাদের দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে। তো যারা আমাদের চ্যানেলে নতুন, ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই, কারণ আমি আবারও বলছি আমি এই সৌদিতে 20টা বড় বড় মেগা প্রজেক্টে কাজ করেছি, সেখানে কিন্তু এরকমের কোনো বিষয় নেই। আসলে মূল বিষয়টা হচ্ছে আমাদের দেশের পদ্মা সেতুর কাজটা বন্ধ করার মূল উদ্দেশ্য। হয়তো এটা হবে কোনো বাহিরের দেশের চাল, না হয় আমাদের দেশের কোনো রাজনৈতিক সংগঠনের কোনো নেতৃত্বাধীন কোনো চাল। তো এই ধরনের কুসংস্কারকে কেউ বিশ্বাস করে কোনো নিরীহ মানুষের উপর অত্যাচার করবেন না। অনেক অনেক ক্ষেত্রে একটা রিকোয়েস্ট, পাগল যাদের মেন্টালিটি সমস্যা রাস্তাঘাটে থাকে, এ ধরনের মানুষ
তার চলন, তার বলায় অনেক ধরনের ভুল থাকে। আমি 5টা ভিডিও দেখেছি, ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখবেন যে যে মানুষগুলোকে ধরা হয়েছে পল্লা কাটা বললা, আদৌ কি তারা কি তাদের মেন্টালিটি কি ঠিক আছে? একটা মানুষ তো মানুষকে দেখলে বুঝতে পারে যে তাদের মেন্টালিটি ঠিক আছে কি না। তো পাথর কাটা নিউজের ভিউয়ার্সদের জন্য পরবর্তী ভিডিওতে থাকবে এই বিষয়ে আরও একটা আলোচনা, কিছু প্রমাণ। আমাদের যে প্রজেক্টে বর্তমানে 10-12টা প্রজেক্ট অলরেডি কমপ্লিটলি হ্যান্ডওভারলি কাজ করেছি, সেখান থেকে কিছু প্রজেক্টের যেমন ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ম্যানেজমেন্টের কাছ থেকে কিছু সাক্ষাৎকার আমি নেওয়ার চেষ্টা করব, পরবর্তী ভিডিওতে থাকবে সেগুলো। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও কমেন্ট বক্সে আপনার এই পল্লা কাটা বিষয়ে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওর পরে আমাদের পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হানিফ সিকদারের একটা বক্তব্য আছে, অবশ্যই সেটা শুনবেন, তারপরে আপনি আপনার মন্তব্য জানাবেন। আপনার মন্তব্য জানাতে ভুলবেন না, ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো আলোচনায়। এই পদ্মা সেতু যে কল কাটা হয়েছে এটা সরকারের উন্নয়নে বাধাগ্রস্ত করার জন্য, আগে বলা হয়তো যে পদ্মা সেতু জীবনে হবে না, বিশ্বব্যাংক অর্থায়ন অর্থ দিবে সেটা বন্ধ করছে, এই সরকারের সাফল্যে পদ্মা সেতু কাজ প্রায় সম্পন্ন পথে, এখন এই সরকারকে ব্যাঘাত করার জন্য রিমার্ক ছড়াচ্ছে। আমার পাথর কাটা তথা বরগুনা এরকম কোনো সংবাদ নাই, এটা ভুয়া। আপনারা জনগণকে সচেতন করেন যে ভুয়া সংবাদে যেন কারা কোনো আইন শৃঙ্খলা অবনতি না ঘটায় অথবা কান না দেয়।